নদিয়া গয়েশপুর পৌরসভার উদ্যোগে বিবেক চেতনা উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং গয়েশপুর পৌরসভার ব্যবস্থায় অনুষ্ঠিত হলো বিবেক চেতনা উৎসব। এদিন গয়েশপুর পৌরসভায় 159তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। গয়েশপুর পৌরসভার সামনে থেকে সুসজ্জিতভাবে প্রভাত ফেরি বের করা হয়। গয়েশপুর পৌর এলাকায় বেদিভবন পরিক্রমাও করে। উপস্থিত ছিলেন গয়েশপুর পৌর চেয়ারপারসন সুরজিৎ সরকার সহ একাধিক পৌর আধিকারিকগণ। করোনা স্বাস্থ্যবিধি মেনেই এদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গয়েশপুর পৌরসভার থেকে আমরা যেই আজকে আমাদের স্বামীজির আজকে জন্মশতবার্ষিকী আজকে পালন করছি, আমরা আজকে একটা ছোট র্যালির মাধ্যমে তার জন্মদিনটা আমরা পালন করছি। খুব কম সংখ্যক লোক নিয়ে এবং কোভিড বিধি মেনেই আমরা এটা করছি, কারণ আমরা সবাই চাই যে সবাই সুস্থ থাকুক, কিন্তু মহান ব্যক্তিদের সম্মান জানানোটাও আমাদের কর্তব্য, সেটাই আমরা করছি। নদিয়া থেকে মলয় দের রিপোর্ট, টাইমস বাংলা।